পবিত্র জন্মতিথিতে করে, কিন্তু এটা আমাদের কাছে অনেক অনেক শুধু পাঠ্যচক্রে নয়, আরো যারা আমরা সবাই যুক্ত হয়েছি তো সবার কাছেই এটা আমাদের অনেক বড় একটা পাওনা। অনেকেই কাজকর্ম থেকে ফ্রি হয়ে আবার এরকম লাইভ আপনার কাছ থেকে আমরা স্বামীজির কথা শুনবো। মহারাজকে প্রণাম জানাই। চিরাগ, তুমি শুরু করো। প্রণাম মহারাজ জি। খাত্রবীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়াই নয়বার, খাত্রবীর্য ব্রহ্মতেজ গগনে পাবনে উঠিল রে, ওই গগনে পাবনে উঠিল রে, ওই মা ভৈ হুঁকার, খাত্রবীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়াইল এবার। আশা শোনিল শঙ্কিত জনে, পুলক জাগাল হতাশী বনে, আশা শোনিল শঙ্কিত জনে, পুলক জাগাল হতাশী বনে, উত্তিষ্ঠাত কর যে সঘনে, উত্তিষ্ঠাত কর যে সঘনে, সুক্তি নাশিল দেব সুধার, খাত্রবীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়াইল এবার। অমৃতস্য পুত্র আমরাম, মৃত্যু মোদের নাহি রে আর, কার ভয়ে তবু কেঁদে দিশে হারা, উঠে দাঁড়ামিছে স্বপন ছাড়, ত্যাগ সেবার বিজয় কেতন, ভয়ে তোল বিনরি গগন, ত্যাগ সেবার বিজয় কেতন, ভয়ে তোল বিনরি গগন, ধন্য হইবে বিশ্বভুবন, ধন্য হইবে বিশ্বভুবন, সাথে আছে সদা আশিষ তার, খাত্রবীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়াইল এবার। গগনে পাবনে উঠিল রে, ওই গগনে পাবনে উঠিল রে, ওই খাত্রবীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়াইল এবার, খাত্রবীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়াইল এবার, খাত্রবীর্য ব্রহ্মতেজ মূর্তি ধরিয়াইল এবার।
তাহলে বলবো, ও নম শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমি আপনাকে সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে 169তম স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মতিথি। প্রথমত ওই স্বামী বিবেকানন্দের সম্বন্ধে আমরা এত বছর পরে একজন মহৎ ব্যক্তিত্বের সম্বন্ধে, তার জীবনের সম্বন্ধে, তার বাণী সম্বন্ধে আমরা পড়তে পারি, আমরা জানতে পারি, তথ্যবহুল নিখুঁতভাবে আমরা সেই গ্রন্থগুলোকে, যেমন স্বামী বিবেকানন্দ স্বামীজি যেমনটি লিখেছিলেন ঠিক সেরকমই আজকেও আমরা স্বামীজির শরীর গেল, স্বামীজি শরীর রেখেছেন, দেহ রেখেছেন 1902-এ, তারপরেও এত বছর হয়ে গেল, 119 বছর হয়ে যাওয়ার পরেও আজকেও আমরা সেই গ্রন্থগুলিকে ঠিক সেরকমই পড়তে পারছি। আর স্বামীজির জীবনীর আজকেও 2021-এও নতুন তথ্যগুলো আমরা পাচ্ছি। আজ অবধি অপ্রকাশিত অনেক তার লেখা, তার পত্রাবলী পাচ্ছি। আর স্বামীজির দ্বারা প্রারম্ভ করা মহিরুহু রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের সঙ্গে এত কাছে আপনারা সবাই যুক্ত আছেন, আর স্বামীজির গুরু ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শরীর বলছেন স্বামীজি এই সঙ্গকে, আর সেই গুরু পত্নী জগত জননী শ্রী সারদা দেবীর আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, স্বামীজির আশীর্বাদে আমরা মুষ্টিময় সন্ন্যাসী বৃন্দ এই মহৎ সেবা কার্যের একটা ধূলিকণার মতন আমরা আছি, সেটা আমাদের জীবনকে কৃতার্থ করেছে, করছে, করবে। স্বামীজি আজও সেরকমই কাজ করে যাচ্ছেন। স্বামীজির শরীর ত্যাগ করার আগে বলেছিলেন যে আমি এই শরীরটাকে থুতু থুতু ফেলে দেব, কিন্তু যতক্ষণ না প্রত্যেক জীব নিজেকে ব্রহ্ম বলে জানছে, নিজেকে ব্রহ্ম থেকে অভিন্ন জানছে, ততক্ষণ আমি কাজ করে যাব। অন্য এক জায়গায় স্বামীজি বলেছিলেন, আমরা সবাই জানি এই বিবেকানন্দ কি করেছে, এই বিবেকানন্দ কি করেছে, সমুদ্র তীরের বালির এক একটা কণা দিয়ে ভগবান রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ দেব ঠাকুর হাজার হাজার বিবেকানন্দ তৈরি করবেন, এই কথা কার,
কে বলেছে? স্বামীজির জন্ম আমরা সবাই জানি, তার মাতা ভুবনেশ্বরী দেবী। তিনি প্রার্থনা করলেন, বীরেশ্বর শিব মন্দির আছে কাশীতে, বড় মন্দির, অদ্ভুত, ওখানে শিবের লিঙ্গ। সেই মন্দিরের পুজো মান্নাত করলেন, আমার ছেলে হোক। আর সে পুত্র নরেন্দ্রনাথ দত্ত হলো। আর তারপরে আমরা জানি ছোটবেলায় যখন নরেন খুব রেগে যেত, তো মাতা ভুবনেশ্বরী দেবী তার মাথায় জল ঢেলে বলতেন, আমি শিবের কাছে একটা পুত্র চেয়েছিলাম, একটা সন্তান চেয়েছিলাম, সে একজন তার দৈত্যকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কে সে? বিবেকানন্দ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেব খুব মনোরম ভাবে বলছেন, নার পরিচয় দিচ্ছেন, যেটা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দ জি দ্বারা রচিত সেই গ্রন্থে, অদ্ভুত গ্রন্থ, অনেক অনেকই সেই গ্রন্থকে মূল গ্রন্থের অধ্যয়ন করে না, আপনারা অবশ্যই করবেন। বাংলা একটু পুরনো, সংস্কৃত ঘেঁষা বাংলা, একটু কঠিন মনে হবে, কিন্তু অবশ্যই সেই গ্রন্থটা পড়বেন। আর ওখানে শরৎ মহারাজ ঠাকুরের মুখে এই ঘটনাটা বলছেন, কে ছিলেন স্বামী বিবেকানন্দ। আমরা সবাই এত ভাগ্য করেছি, আমাদের ভাগ্য এত ভালো, আমাদের সৌভাগ্য যে আমরা স্বয়ং একজন সপ্তঋষির মধ্যে একজন সপ্তঋষি, নর ঋষি, সেই ঋষির কথা ভাবতে পারছি, সেই ঋষির ছবি দেখতে পারছি, সেই ঋষির বাণী পড়তে পারছি, তার মনন করতে পারছি, সেই ঋষির পুজো করতে পারছি। সংস্কৃতে একটা কথা আছে, আশু মানে ত্বরিত, তাড়াতাড়ি, আশুতোষ শিবের জন্য বলা হয়, মানে যিনি খুব সহজেই তাড়াতাড়ি তৃপ্ত হন, তোষ হন, সন্তুষ্ট হন। স্বামীজির জীবন যেন ওই একটা শব্দের মধ্যে তার অনেক নতুন আঙ্গিক তার জীবনের আমরা দেখতে পাই। স্বামীজিকে কে ডেকে আনলেন সপ্তঋষি মণ্ডল থেকে? স্বয়ং ভগবান, যিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। যখন যখন হে ভরত বংশের অনুযায়ী অর্জুন, গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, যখন যখন এই জগতে ধর্মের গ্লানি হয় এবং অধর্মের প্রভাব বেশি হয়, তখন আমি একটা শরীর ধারণ করি, তদা আত্মানম সৃজামি আহম, আহম আত্মানম সৃজামি, আমি নিজেকে একটা শরীরে রূপ ধারণ করি, শরীর ধারণ করি। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সাধুদের রক্ষার জন্য আর
যারা দুষ্কর্ম করেন, যারা দুর্জন, তাদের বিনাশের জন্য। আর ধর্মের যে গ্লানি হয়েছে সেই গ্লানিটাকে দূর করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি প্রত্যেক যুগে জন্ম নিই, অবতীর্ণ হই। সেই ভগবান বিষ্ণু, যিনি রাম হয়েছিলেন, যিনি শ্রীকৃষ্ণ হয়েছিলেন, যিনি ভবিষ্যতে কল্কি হবেন, যিনি পরশুরাম হয়েছিলেন, যিনি কাচ্ছপ অবতার, কূর্ম অবতার নিয়েছিলেন, মৎস্য অবতার নিয়েছিলেন, বরাহ অবতার নিয়েছিলেন, সেই ভগবান বিষ্ণু সমস্ত জগের জগতের পালন যিনি করেন, সেই ভগবান বিষ্ণু ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে জন্ম নিয়েছেন। আর সেই জন্ম নেবার প্রাককালে তিনি গিয়ে সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি নর ঋষি নারায়ণের রূপ, সেই নর ঋষিকে গিয়ে তার গভীর ধ্যান থেকে তুলে আনছেন। আজকে যখন আমরা 2021-এ প্রযুক্তির প্রভাবে আমরা একদম আমাদের জীবনটা আগাগোড়া পাল্টে গেছে, যখন COVID-19 মহামারীর প্রভাবে আমরা সব খুব কষ্ট পাচ্ছি, পীড়িত আমরা, সেই সময় কি আমাদের মনে এই কথাটা আছে? আমরা কি এটা মনে করতে পারছি যে স্বয়ং সপ্ত ঋষির মধ্যে একজন আমাদের উদ্ধার করতে এসেছিলেন? আবার কার সঙ্গে এসেছিলেন? স্বয়ং ভগবান নারায়ণের সঙ্গে। আর এসেছিলেন বলাটা ভুল হবে, যেমন স্বামীজি নিজে বলেছেন, আমি এই কিছুক্ষণ আগে বললাম, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের শরীর হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সঙ্ঘ। আর স্বামীজি নিজেই বলেছেন যে যতক্ষণ প্রত্যেক জীব তার প্রকৃত স্বরূপ উপলব্ধি না করে ততক্ষণ আমি কাজ করে যাব। এই জন্য তারা এখনো কাজ করে যাচ্ছেন, সেই গুরু আর তার প্রধান শিষ্য। এরকম গুরু শিষ্য এই জগতে মনে হয় না এর আগে কেউ দেখেছে, মনে হয় না এর পরেও কেউ দেখবে। আমরা অনেক গুরু শিষ্যের উদাহরণ দিই, যেমন খুব প্রসিদ্ধ উদাহরণ দ্রোণাচার্য আর একলব্যের। একলব্য যে গুরুর সান্নিধ্য না পেয়েই গুরুর সেরা শিষ্য হয়েছিল, আর সেই গুরুর একটা কথাতে তার সমস্ত জ্ঞান তার বুড়ো আঙ্গুল দিয়ে গুরুকে ফেরত দিয়ে দিয়েছিল। আমরা এরকম মুষ্টিময় কিছু গুরু আর শিষ্যের কথা পাই, কিন্তু এখানে গুরু আর শিষ্য মানে কে? যে গুরু প্রকৃতপক্ষে যিনি নারায়ণ, সপ্ত ঋষি যে সেই নারায়ণের সেই পরম তত্ত্বেরই ধ্যান করছিল, যার ধ্যান করছিল সেই পরম তত্ত্ব শিশুরূপে তার কাছে গিয়ে যখন তাকে ডাকে, তখন নিজের ধ্যান বস্তু ধ্যান বিষয়কে একটা শরীরে দেখে সেই ঋষি মুচকি হাসে, তার ধ্যান বিষয় তার সামনে অবতীর্ণ হয়েছে দেখে প্রসন্ন হয়, আর আবার তার সঙ্গে চলে যায় এই সপ্ত ঋষি। এজন্য আমাদের জীবনে আমাদের সংস্পর্শে বা আমরা তাদের সংস্পর্শে আসতে পেরেছি, এই কথাটা যেন আমাদের মনে থাকে। এর সঙ্গেই আমি একটা প্রশ্ন করব, এটা কি থাকে মনে? কি আমাদের থাকে? আমরা স্বামী বিবেকানন্দকে কিভাবে দেখি?
আমরা কি তাকে সপ্তঋষি বলে মনে করি? আমরা কি তাকে নারায়ণ ভগবান বিষ্ণু তার সহকারী তার শিষ্য রূপে দেখি? আর যখন আমরা এই প্রশ্ন করব তখন খুব দুঃখের সঙ্গে আমরা বুঝতে পারবো যে এরকম আমরা কখনো দেখি বা দেখলেও খুব খুব কখনো মানে সবসময় তো দেখি না, কদাচিৎ হয়তো আমরা এরকম দেখেছি। আর এই জন্য আমি এখানে বলছিলাম যে স্বামী বিবেকানন্দের জীবনের অনেক আঙ্গিক ওই সংস্কৃতের একটা শব্দ আশুর মধ্যে লুকিয়ে রয়েছে। হোমা পাখির কথা কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ঠাকুর বলছেন, পাখি যেটার নাকি কথা বেদের মধ্যে রয়েছে, পাখি উপরে উঠতে থাকে অনেক উঁচুতে উঠে উড়ে, তারপরে ওখান থেকে ডিম ডিম পাড়ে, সে ডিম থেকে যখন সে বাচ্চা পাখি বেরোয় তখন সে ডিমটা পড়তে থাকছে, আর বাচ্চা পাখি যখন তার ডানাটা বেরিয়ে আসে পড়তে থাকে, নিচে আসছে দেখছে যে আমি পড়ে যাব, আর ওখান থেকে উড়ে আবার উপরে মায়ের কাছে চলে যায়। এই নিত্য সিদ্ধ এদের কথা বলতে গিয়ে ঠাকুর এই কথাটা বলছে। আর স্বামীজির জীবনে এটাই আমরা দেখি, খুব ছোটবেলা থেকেই স্বামীজি ধ্যান করতে শুরু করে দিয়েছেন, আধ্যাত্মিক জীবনের সাধন তিনি খুবই ছোটবেলা থেকে করতে শুরু করে দিয়েছেন। আশু খুব তাড়াতাড়ি এটা করেছে, খুব তাড়াতাড়ি অনেক কিছু পড়ে ফেলেছেন আশু খুব তাড়াতাড়ি। আর খুব কম বয়সে প্রথম তার সার্বজনীন বক্তৃতা সেটা হচ্ছে শিকাগো মহাধর্ম সভায়, ধর্ম মহাসভায় প্রথমবার তিনি বলছেন, তখন তো তার বয়স 30 বছর। আপনি বলতে পারেন এটা তো বয়স খুব কম, হ্যাঁ, কিন্তু সেই বয়সের মধ্যে তিনি অনেক জন্ম জন্মান্তরে যে বিদ্যাটা গ্রহণ করা যায় না সেই বিদ্যা গ্রহণ করে আর সে তার প্রমাণ দিচ্ছেন দীর্ঘ 4 বছর পাশ্চাত্য দেশে। আশু 4 বছরের মধ্যে পাশ্চাত্য দেশে যারা মনে করত যে ভারতবর্ষে কেউ সভ্য নয়, তারা ছাপ খায়, তারা নিজের সন্তানকে জগন্নাথের রথের সামনে ফেলে দেয়, এইসব যারা মনে করত তাদের কাছে গিয়ে তাদের মধ্যে থেকে 4 বছরের মধ্যে তাদের ভারতবর্ষের সম্বন্ধে এমনকি প্রাচ্য দেশগুলোর সম্বন্ধে তাদের ধারণাকে আগাগোড়া পাল্টে দিলেন স্বামী বিবেকানন্দ আশু। খুব তাড়াতাড়ি কাজ করলেন, 40 বছরের আগে শরীর ত্যাগ করলেন, তার মধ্যে কিন্তু তার গুরু ভাই স্বামী অখণ্ডানন্দজি মহারাজের মাধ্যমে, তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের মাধ্যমে, তার গুরু ভাই স্বামী অভেদানন্দজি মহারাজের মাধ্যমে ত্রাণ কার্য আধ্যাত্মিক ভাষণ কি করে দিতে হবে আর বিদেশের কার্য সব স্বামীজি করলেন খুবই তাড়াতাড়ি আশু। আর যখন শরীর ত্যাগ করলেন তার আগে শিলংয়ে যখন উনি খুব তার শরীর খারাপ তখন উনি দুটো বালিশটাকে বুকে ধরে বললেন যে আমি 1500 বছরের জন্য দিয়ে যাচ্ছি, 1500 বছরের জন্য দিয়ে যাচ্ছি। সেই স্বামী বিবেকানন্দকে বুঝতে গেলে আমাদের আগে স্বামী বিবেকানন্দের
যে ভাবনা সেইটাকে বুঝতে হবে, সেই ভাবনাটা আমাদের মজ্জায় মজ্জায় ঢুকতে হবে। আমি এমন মহৎ ব্যক্তিত্ব কয়েকজনকে দেখেছি, অবশ্যই তারা সবাই রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী ছিলেন। একজন আমার গুরু পূজ্যপাদ শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যিনি ত্রয়োদশ অধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের। তার মধ্যে আমি দেখেছি যে তিনি স্বামীজির ভাবনায় এতই ডুবে গেছিলেন, এতই মগ্ন ছিলেন যে এমন অনেক বিষয় যেটা সম্বন্ধে স্বামীজি কোনোদিন বলেননি বা বলার প্রয়োজন হয়নি, সেই বিষয়গুলোর সম্বন্ধে যেন স্বামীজি আজকে আমাদের সামনে বললে কেমন বলতেন, ঠিক সেরকম স্বামী রঙ্গনাথানন্দজি বলেছেন। আমি এটা দেখেছি, মনে হতো যেন স্বামীজি স্বয়ং বলছেন। এটা দিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যদিও স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এই ধরনের মহৎ ব্যক্তিত্ব, তারা সাধারণ মানুষ নন, আর তাদের মতন করে আমরা নিজেকে তৈরি করতে পারি না, তবে এই মহৎ ব্যক্তিত্ব আমাদের জন্য অনেক কিছু জ্ঞান দিয়ে যান, শেখার অনেক কিছু ও তাদের জীবন থেকে আমরা পাই। তো আমি একটা জিনিস বুঝলাম, দিবারাত্রি আমি যদি স্বামী বিবেকানন্দের ধ্যান করি, দিবারাত্রি আমি যদি স্বামী বিবেকানন্দের কথা, তার জীবনী, তার কর্ম এগুলোর ধ্যান করি, তাহলে নিশ্চয়ই আমার মজ্জায় মজ্জায় স্বামী বিবেকানন্দের ভাবনা ঢুকবে। স্বামীজি নিজে বলছেন, টেক আপ ওয়ান আইডিয়া, একটা কোন কথাটা ভাবো, বিচার নাও, আর সেই বিচারটা জন্য তোমার মাথায় গিয়ে তোমাকে একদম বিব্রত করে দেয়, তোমাকে ডিস্টার্ব করে দেয়, চঞ্চল করে দেয়, সেটা তোমার ভিতরে ধরো একটা ঝড় শুরু করে দেয়। আর যখন স্বামীজি বলছেন মূল ইংরেজিতে, when every nerve will tingle with that idea, তোমার সব জায়গায় সেই ভাবনাটাই থাকবে, তখন তুমি সেই ভাবনার কথাটা, তার মানেটা, তার মর্মটা বুঝতে পারবে। আমরা সাধারণত স্বামীজিকে কোটেশনের একটা সংগ্রহের মতন দেখি। অনেকে আছেন তারা সারা জীবন কেবল স্বামীজিকে আওড়িয়ে স্বামীজির আবৃত্তি করে জীবন কাটান, তারা স্বামীজির খুব ভালো বক্তা হিসাবে নাম করেন। এরা সব কি করেন, স্বামীজির কয়েকটা কথা উদ্ধৃতি করে সেটাকে খুবই আবেগপূর্ণ ভাবে বলেন আর লোকেরা হাত তালি দেয়। আমাকে কিছুদিন আগে একজন শিক্ষক বলেছিলেন যে স্বামীজি আপনি যখন স্বামীজির সম্বন্ধে বলবেন একটু খুব কোটেশনটা দেবেন। কথাটা শুনে আমার খুব দুঃখ হলো, ভদ্রলোককে আমি বলিনি, কারণ সেরকম কোটেশন দেওয়ার জীবন সেটা তো টিয়া পাখির জীবন। সে টিয়া পাখি অনেক কথাগুলো মুখস্থ করে আর তাকে আপনি যখনই খাওয়া দেবেন সে সে কথাগুলো আওড়াবে। এটা দেখে আমাদের খুব ভালো লাগে, কৌতুক হয়, কিন্তু ওখানে একটা বড় মর্ম লুকিয়ে আছে। আমরাও নিজের আজীবিকার জন্য, নিজের খাওয়া দাওয়ার জন্য, টাকার জন্য মানুষ যা বলছে সেটাই আবার আওড়াই। সেটা মন্দিরের পূজারী হতে পারে, সেটা আইনবিদ হতে পারে, সেটা ডাক্তার হতে পারে, দিদিমণি হতে পারে, মাস্টারমশাই হতে পারে,
সেরকম যদি আমরা স্বামীজির কথাগুলো আওড়াই তাহলে তাতে কি মানে হলো? স্বামীজি ছিলেন ভাবের স্রোত, জন্য আমি মনে করে দিলাম স্বামীজি ছিলেন সপ্ত ঋষির মধ্যে একজন, স্বামীজি আছেন সপ্ত ঋষির মধ্যে একজন। আর সব স্রোতে যে স্রোত, সবকিছু যেখান থেকে শুরু, সব কিছু যেখানে শেষ হবে, কিন্তু ঠাকুরেরই কথায় যার ইতি টানা যাবে না, অর্থাৎ ভগবান, সে ভগবানেরই শিষ্য স্বামীজি, সে ভগবানেরই উপরে ধ্যান করছে। মানে পরম তত্ত্ব, সেই পরম তত্ত্ব আমাদের কাছে এসে বলছে যে দেখো এইটা আমার প্রধান শিষ্য, এ যা বলছে এটা শোনো, তাহলে তোমার দেশ, তোমার সমাজ, তোমার পরিবার, তুমি নিজেই অন্য একটা মানে পাবে, অন্য একটা মাত্রা পাবে। আর আজকে আমরা কি করছি? স্বামীজিকে নিয়ে হয় আমরা কারোবার করছি, নাহলে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, নাহলে রাজনীতি করছি, স্বামীজিকে আমরা বুঝলাম কোথায়? আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের জীবনে যদি স্বামীজিকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে স্বামীজি বলা এত কিছু দরকার হবে না, শুধু একটা কথা। আমি বললাম স্বামীজির জীবনের অনেক আঙ্গিক আশু কথাটা তুলে দেয়। স্বামীজি কঠোপনিষদকে খুব ভালোবাসতেন, এই কারণেই প্রত্যেক জন্মতিথিতে বেলুড় মঠে কঠোপনিষদের পাঠ করা হয়। সেই স্বামীজি যে কঠোপনিষদ কথা বলছেন, সে কঠোপনিষদের মধ্যেও সে শ্রেষ্ঠ বালক নচিকেতা ছিল, যে আশু ছিল, সে বাবার ভুল ভাবে যজ্ঞ করা দেখে একটুও সময় না নষ্ট করে সে বাবার সেই ভুল যজ্ঞের ভুলের ভুল সমাধানের জন্য উঠে পড়ে লেগেছিল, আর সশরীরে যমের কাছে গেছে, যমের কাছে সশরীরে দুজনই গেছে, একজন নচিকেতা আর একজন সাবিত্রী। তো সশরীরে গেল, গিয়ে যম দুজনকেই ভয় পেয়েছে আজ অব্দি, যেটা আমরা পড়ি, যমরাজ দুজনকে ভয় পেয়েছে, একজন হচ্ছে সাবিত্রী আর একজন নচিকেতা। তো যম ভয় পেয়ে গেল আর তিন বর, তিনটে বর দিল, আর তার সঙ্গে বাই থ্রি গেট ওয়ান ফ্রি আর একটা বর সে ফ্রি দিল। এইসব করে নচিকেতা আশু ভাবে, ত্বরিত ভাবে সে দেখিয়ে দিল। আর এগুলো সব শুরু হলো কত থেকে? নচিকেতার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলো। উপনিষদ কঠোপনিষদ বলছে শ্রদ্ধা বিবেশ, শ্রদ্ধা দিয়ে অভিভূত হয়ে গেল নচিকেতা। আর স্বামীজি বলছেন যে একজন মানুষ যদি জীবনে সাফল্য লাভ করতে চায়, সফল হতে চায়, সফলতা লাভ করতে চায়, তাহলে তার মধ্যে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে শ্রদ্ধা। বলছেন এই কথাটাকে ইংরেজিতে অনুবাদ করা যাবে না, শ্রদ্ধা যার মধ্যে রয়েছে সে সবকিছু করতে পারে। আর আমরা আমাদের চারিদিকে কি দেখছি? শ্রদ্ধারই অভাব দেখছি। আমাদের বাড়িতে কি দেখছি? আমার নিজের মনের কি দেখছি? শ্রদ্ধার অভাব দেখছি। অতএব যদি আমি স্বামীজিকে আমার জীবনে আনতে চাই, প্রথম আমার দরকার শ্রদ্ধা। শ্রদ্ধা মানে স্বামীজির গুরু ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ঠাকুর বলছেন মন মুখ এক করো। শ্রদ্ধা মানে মন মুখ এক করা। শ্রদ্ধা মানে যেই আদর্শকে আমি বেছে নিয়েছি আমার আদর্শ হিসাবে, সেই আদর্শকে পুরোপুরি ভাবে মেনে নিয়ে আদর্শের দিকে কাজ করে এগিয়ে যাওয়া। এটাতে প্রথমে অবশ্য আমাদের জীবনে একটা আদর্শ হওয়া চাই, যেটা আজকে অনেক অনেকের জীবনে আদর্শ নেই। যারা যুবা যুবক, যারা যুবা প্রজন্ম, যে তাদের মধ্যে আদর্শ নেই। যেটা দিয়ে ভালো চাকরি পাওয়া যাবে, যেটা দিয়ে ভালো গাড়ি বাড়ি পাওয়া যাবে, সেই
পথটাকেই তারা আদর্শ ভাবে বেছে নিয়েছেন। অতএব কোনো নির্দিষ্ট আদর্শ তাদের মধ্যে আদর্শ নেই, আর এটার কারণ কারা? আমরাই তার কারণ। আমরাই তাদের বলে দিয়েছি যে তুমি ভালো একটা বাড়ি পাবে, ভালো গাড়ি পাবে, তা তোমার জীবনটা ভালো হবে, এগুলো সব যদি হয়ে যায় তাহলে তোমরা সেটেল হয়ে যাবে, তোমাদের কোনো নিশ্চিন্ত থাকতে হবে, কোনো চিন্তা থাকবে না, এই বলে আমরাই তাদের জীবনটাকে নরক করে দিয়েছি, আর করে আমরা তাদেরকে ফেলে দিয়েছি এই গতানুগতিক জীবনের মধ্যে, যেটাকে স্বামীজি এতই ঘৃণা করতেন। যখন জানলেন যে রামচন্দ্র বিয়ে করেছেন, বললেন আমি এই ত্যাগ করলাম, এই দেবতাকে আমি পূজোই করব না যে বিয়ে করেছে। সংসারের বন্ধনটাকে উনি জন্ম থেকেই এত ঘৃণা করতেন। আর আমরা আজকে কি করছি? আজকে আমাদের যুবা প্রজন্ম, আমি জানি, আমার বিশ্বাস নাই, আমি জানি যে আজকে আমাদের যুবা প্রজন্ম আজ অবধি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মস্তিষ্ক যার বিকশিত, তারা হচ্ছে আজকের যুবা প্রজন্ম, বিশেষ করে যাদের জন্ম 2000 সালের পরে হয়েছে, যাদেরকে ইংরেজিতে মিলেনিয়াল বলে ডাকা হয়। তাদেরকে আমরা কি বলছি? আমরা তাদের মস্তিষ্ক কোথায় লাগাচ্ছি? আমরা বলছি তোমরা কতগুলো কম্পিটিটিভ পরীক্ষা দাও, কতগুলো পোস্ট চাকরি খুঁজে বার করো। আর এই চাকরি কথা শুনলেই স্বামীজি খুব রেগে যেতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার শিষ্যকে বলছেন, কি হয়েছে আমাদের দেশে, সব জায়গায় যাচ্ছ বলছো চাকরি দাও চাকরি দাও চাকরি দাও, কেন এরকম বলছো? বলছে দেখো তুমি বেশি ছেলে পড়িও না, বন্ধা হয়ে যাবে। স্বামীজি বলছেন, শরৎচন্দ্র চক্রবর্তী টিউশন পড়াতেন, বলছে বেশি ছেলে পড়িও না বন্ধা হয়ে যাবে। আমি বললাম না আশু, আশু কথাটা এত তাড়াতাড়ি। স্বামীজিকে আমরা আজকে মনে করি, আহা আমি যদি স্বামীজির সঙ্গে থাকতাম কত ভালো হতো। এক ক্ষণের জন্য আমরা স্বামীজির সামনে থাকতে পারতাম না। স্বামীজি ছিলেন সে বিবেকের সূর্যের মতন, সূর্যের সামনে কেউ দাঁড়াতে পারে? বিরজানন্দজি মহারাজ স্বামীজির সেবা করছেন, ফুটন্ত চা নিয়ে যাচ্ছেন স্বামীজির কাছে, বলছে মহারাজ স্বামী আপনার জন্য চায়। স্বামীজির চাটা নিচ্ছেন, বলছেন জলটা এনেছো ঠান্ডা জল, বলে ফেলে দিচ্ছেন। বিরজানন্দজি আমার খুব সৌভাগ্য, আপনারা জানেন মায়াবতীতে ছিলাম 6 বছর, তার আগে 6 বছর কলকাতার অদ্বৈত আশ্রমে ছিলাম, 12 বছর অদ্বৈত আশ্রমে থাকার সৌভাগ্য পেয়েছি। তো ওই অদ্বৈত আশ্রম মায়াবতী সেইটা, তার পিছনে বিরজানন্দজির বিশাল অবদান। বিরজানন্দজিকে অনেকে হয়তো শুধু ধ্যান প্রেমী সাধু হিসাবে চেনেন। এক সময় বিরজানন্দজি 10টা বিভাগ মায়াবতী আশ্রমে সামলেছিলেন, তিনি ক্যাশ দেখলেন, তিনি খাওয়া দাওয়ার জিনিস ভণ্ডারটা দেখলেন, তিনি আবার চাষ দেখলেন, তিনি ম্যানেজার ছিলেন, তিনি প্রবুদ্ধ ভারতের সম্পাদক ছিলেন, তিনি আশ্রমের অধ্যক্ষ ছিলেন, তিনি আবার ওখানে কাজ চলছিল প্রবুদ্ধ ভারত এর জন্য নতুন ভবন নির্মাণ হচ্ছিল, বাড়ি তৈরি হচ্ছিল, সেটারও উনি দেখাশোনা করছিলেন। এরকম অনেক বছর তিনি খেটে নিজে কাঁধে একটা ঝুলি নিয়ে বেরিয়ে পড়তেন প্রবুদ্ধ ভারতের গ্রাহক খোঁজার জন্য বেরিয়ে পড়তেন। এইরকম যিনি কাজ করেছেন তাকে স্বামীজি তৈরি করলেন ওই গালাগাল দিয়ে। তরিত বিরজানন্দজি মহারাজের মতন অনেক মানুষকে স্বামীজি তৈরি করলেন, আর তারা আবার হাজারো মানুষকে, যারা আবার লক্ষ লক্ষ মানুষকে, যারা আবার কোটি কোটি মানুষকে তৈরি করলেন। এটা যেন ইংরেজিতে যেমন বলে একটা চেইন রিয়াকশন। বিরজানন্দজির কত শিষ্য, তারা কত মহান কাজ করেছেন, মহাপুরুষ মহারাজ, তার কত শিষ্য, তার কত কাজ করেছে। মহাপুরুষ মহারাজকে স্বামীজি কেমন সব বলেছিলেন, মহাপুরুষ কথাটাই স্বামীজিরই দেওয়া, এই নামটা স্বামীজিরই দেওয়া। রাজা মহারাজ
তাঁর কত শিষ্য, কত মহান কাজ করেছেন, তাদের আবার কত শিষ্য, কত কাজ করেছেন। রাজা মহারাজকে স্বামীজি কি গালাগাল দিতেন, রাজা মহারাজ অনেকবার কেঁদে ফেলতেন। আমরা কি করে বুঝবো সেই স্বামীজির কথা? কিন্তু স্বামীজি আমাদের মতন করে আমাদের জন্য কতগুলো কথা বলে গেছে, আর তার মধ্যে একটা কথা শ্রদ্ধা। আজকে যেটা আমাদের জীবনে, আমাদের জাতীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে যে কথাটা পুরোপুরি আমরা ভুলে রয়েছি, শ্রদ্ধা। শাস্ত্রে এই শ্রদ্ধা কথার মানে বলা হচ্ছে, গুরু বাক্যেষু শাস্ত্রেষু গুরু বাক্যেষু বিশ্বাস। অর্থাৎ আমার গুরুর যে কথা, আমার শাস্ত্রের যে কথা, তার মধ্যে বিশ্বাস। প্রথমত মায়ের কথা, তার উপরে বিশ্বাস। এখানে স্বামীজির জীবনের আরেকটা আঙ্গিক আমি বলতে চাইছি। স্বামীজি ছিলেন যিনি প্রথম প্রথম বলে দিয়েছিলেন যে, দেখো একটা চিঠিতে লিখছেন, আমরা কিন্তু মাতা ঠাকুরানিকে আমরা ভুলে যাচ্ছি। মাতা ঠাকুরানিকে কেন্দ্র করে সব কাজ করতে হবে, ভারতবর্ষে যা কাজ হবে সব মাতা ঠাকুরানিকে কেন্দ্র করে, অর্থাৎ মা শ্রী সারদা দেবী। আর সেইটা স্বামীজি বলছেন, স্বামীজি চিঠিতে লিখছেন যে আমরা তাকে ভুলে যাচ্ছি। আর স্বামীজি চেয়েছিলেন যে মহিলাদের দ্বারা চালিত, মহিলারা যেখানে থাকবেন এমনটি একটা আশ্রম হবে। আর আপনারা হয়তো জানেন, অনেকে জানেন, কিন্তু না জানলেও আমি বলে দিচ্ছি, সারদা মঠ আর রামকৃষ্ণ সারদা মিশন সেটা সম্পূর্ণ জগতে সর্বপ্রথম এমন একটা সংস্থা যেখানে শুধু মহিলা সন্ন্যাসীরা, মহিলা ব্রহ্মচারীরা, ব্রহ্মচারিণীরা, তারা আধ্যাত্মিক জ্ঞান বিতরণের কাজ করছেন, আধ্যাত্মিক গুরু হয়ে সংঘবদ্ধ হয়ে কাজ করছেন। আজ অব্দি এমন কোন বিশাল সংঘ দেখা যায়নি, কিছু কিছু সংঘ এখানে সেখানে আছে, শুধু মহিলারা যেখানে আছে, শুধু মহিলা দিয়ে সঞ্চালিত। সেই কথাটাও কিন্তু স্বামীজির বলা, আর ওখানেও কিন্তু তিনি আসু। স্বামীজির বাণী ও রচনা ইংরেজিতে 9 খণ্ডে আছে, আর সেই 9ম খণ্ডের অনুবাদ এখন অব্দি বাংলাতে হয়নি। বাংলাতে যেটা আছে সেটা আগে 8 খণ্ড যেটা বেরিয়েছিল সেটা, আর তার 10 খণ্ডে বাংলাতে অনুবাদ আছে। অনেক কিছু বাংলা মূল, সেজন্য বাংলাতে যেমন মূল সেরকম রয়েছে। এই যে 9 খণ্ড যে ইংরেজি, তার মধ্যে স্বামীজি যা বলে গেছেন আজ অব্দি আমরা তার বেশি বেশি হলে 10 শতকরা 10 মানে 10% আমরা কাজে লাগাতে পেরেছি। স্বামীজির যে দূরদর্শিতা আমাদের দেশকে নিয়ে, বিজ্ঞানকে নিয়ে, সামাজিক বিজ্ঞানকে নিয়ে, রাজনীতি বিজ্ঞানকে নিয়ে, ভাষাকে নিয়ে, কলাকে নিয়ে এত দূরদর্শী চিন্তা, সেগুলো আমরা বেশিরভাগ বুঝতেই পারিনি। কাজে লাগানো তো দূরের কথা। আশু এত কম সময়ের মধ্যে স্বামীজি যখন লেখার কাজ করেছেন 9 বছরের কম লিখেছেন, এইটুকু সময়ের মধ্যে এতটাই লিখে ফেললেন, এত সার গর্বিত, এত মার্মিক, এত গভীর কথাগুলো লিখে ফেললেন যে আজও আমরা তার কাজে পরিণতি দেখতে পাইনি। ফলে আমরা যদি অত কিছু অত শত না দেখে, আমাদের জীবনে শুধু 2টো জিনিস নেই স্বামীজির জীবন থেকে। একটা জিনিস শ্রদ্ধা, যেটা আমি বলে দিলাম, আর একটা জিনিস মনের যোগ বা একাগ্রতা, মনোযোগ বা একাগ্রতা, কনসেন্ট্রেশন বা আজকের ভাষায় বলতে গেলে ফোকাস। এই 2টো কথা
আর আজকে স্বামীজির 159তম জন্মতিথিতে আমরা যদি এই শপথটা নিই যে আমাদের যারা ছোটরা রয়েছেন তাদের মনের প্রশিক্ষণের জন্য, তাদের মনটাকে প্রশিক্ষিত করতে, ট্রেইনড মাইন্ড করতে, মনের প্রশিক্ষণের জন্য আমরা যা কিছু দরকার সেটা তাদেরকে দেব। এমন নয় যে আমরা তাদের মনটাকে প্রশিক্ষিত করব, সেটা ভুল কথা। আমরা তাদের মনটাকে প্রশিক্ষিত করতে পারবো না, এই জন্যই তাদের মস্তিষ্কের শক্তি আমাদের চেয়ে আমি মনে করি কমসে কম 10 গুণ বেশি, নেই নেই করে 10 গুণ বেশি। যে যার জন্ম ধরুন 2001 হয়েছে, 2002 হয়েছে, সে আমাদের চেয়ে 10 গুণ তার বুদ্ধির ক্ষমতা। এই জন্য স্বামীজি একটা জায়গায় বলছেন যে তুমি নারীদের কি ভাবছো, মহিলাদের কি ভাবছো, তুমি নারী উন্নয়নের কোনো কাজ করো না, তুমি শুধু তাদেরকে সবকিছু জোগাড় করে দিয়ে দাও আর তারা নিজে বুঝে নেবে কি করতে হবে। ঠিক সেরকম আমরা যুবা প্রজন্মকে সব জিনিসগুলো তাদের সামনে রেখে দেব, আমাদের কি সংস্কার সংস্কৃতি, আমাদের কি পরম্পরা, আমাদের কি ঐতিহ্য। মনটাকে প্রশিক্ষিত করার জন্য আমাদের শাস্ত্রে বা অন্য জায়গায় অন্যত্র কি বলা আছে সেগুলোকে সব সংগ্রহ করে তাদের সামনে আমরা রেখে দেব আর বলবো, দেখো তোমরা তো দেখছো তোমাদের বুদ্ধি তো আমাদের চেয়ে অনেক উন্নত, তোমরা দেখছো যে আজকে 60 বছর, 65 বছর, 50 বছর, 40 বছরে এসে আমরা কিরকম শিশুর মতন কাজ করছি। এই জন্য আমরা যদিও বান্দর থেকে এসেছি, ল্যাচটা গেছে, বান্দরামও এখনো যায়নি, এটা তোমরা দেখতে পাচ্ছ। এই জন্য আমরা যেটুকু বুঝেছি যে এই সব জিনিস থাকলে মনের নাকি প্রশিক্ষণ করা যেতে পারে, আফসোস আমরা করতে পারিনি, এই জন্য আমরা তোমাকে এটা দিচ্ছি। এই আমাদের ঐতিহ্য, এই সংস্কৃতি, এই বেদ পুরাণ, আমাদের সংস্কার, এগুলোকে বেঁচে যদিও আমরা কাজে না লাগাতে পারি, আমাদের যুবা প্রজন্মকে দেওয়ার খুব দরকার। বিশেষ করে এই জন্য, কেননা ভারতবর্ষের আজকে সমস্ত পৃথিবীতে ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে রয়েছে সবচেয়ে বেশি যুবক, সবচেয়ে বেশি যুবা। এই জন্য আর এর জন্য যেহেতু স্বামীজি বলেছেন যে ইউথ অফ ইন্ডিয়া, আই হ্যাভ ফেথ ইন ইউ, হে ভারতবর্ষের যুবা, আমি তোমাদের তোমায় বিশ্বাস করি, কেন, ফ্রম ইউ উইল কাম মাই ওয়ার্কার্স, তোমাদের মধ্যে থেকে আমাদের আমার সেনা, আমাদের আমার সৈনিকরা আসবে। এই জন্য আমরা ঘোড়ার ডিম স্বামীজির কাজ কিছু করছে করতে পেরেছি। আর আমার খুব বিশ্বাস নেই, আজকে যা দেখছি চতুর্দিকে, আমার খুব বিশ্বাস নেই যে আজকে যারা 60, 65 বা 50 বা 40 বয়সেরও যারা, তারা খুব স্বামীজিকে বুঝেছেন। কিন্তু যেহেতু স্বামীজি বলেছেন আর আমিও বুঝতে পারছি, আজকে যার বয়স 25 বা তার চেয়ে কম, আমার খুব বিশ্বাস যে তাদের মধ্যে থেকেই স্বামীজির সৈনিকরা আসবে। এই জন্য স্বামীজিকে আজ থেকে আমরা যেন শুধু একজন সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী না ভাবে না দেখি, শুধু রাষ্ট্রীয় যুব দিবসের একজন ব্যক্তিত্ব হিসাবে না দেখি, আর শুধু শিকাগো ধর্ম মহাসম্মেলনে যিনি সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছেন, শুধু এরকম না দেখি। আমার মনে হয় এই সব ফালতু কথা বলাটা আজকের পরিপ্রেক্ষিতে কোনো মানে রাখে না। কেন, আজকে আপনি চিন্তা করুন, যে কোনো আজকে যে ছেলে মেয়ে 10 বছর বা 15 বছরে, তার কাছে সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা এমন কি মহা বড় কথা? আর স্বামীজির ওই কথা বলার জন্য কি স্বামীজি স্বামীজি হলেন? স্বামীজি ওই কথার জন্য স্বামীজি হয়নি। স্বামীজি যখন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছেন, আমি এরকম অনেকে তথাকথিত পণ্ডিতের মুখে শুনেছি যে স্বামীজি যেহেতু সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা বলেছেন, এই জন্য স্বামীজি ভ্রাতৃত্বের একটা বিশাল
নতুন একটা আদর্শ গড়ে তুললেন, এমন কিছুই না। আমেরিকাতে তখন সবাই, যেমন আজকে আমরা স্বাভাবিকভাবে লেডিস এন্ড জেন্টলম্যান বলি, তখন সবাই সিস্টার্স এন্ড ব্রাদার্স বলতো। স্বামীজি ওখানে গিয়েছিলেন, সেটা বুঝলেন, আর ওই জন্য সিস্টার্স অফ ব্রাদার্স বললেন। এর জন্য স্বামী বিবেকানন্দ হননি। কিন্তু তার আগে আর পরে অনেকে সেই ধর্ম মহাসম্মেলনে সিস্টার্স এন্ড ব্রাদার্স বলেছিলেন, কিন্তু কেউ সেরকম প্রতিক্রিয়া করেনি। কিন্তু যখন স্বামীজি বলেছেন, সবাই উঠে হাত তালি দিয়েছিল। কেন? কেননা স্বামীজি যখন বললেন যে আমেরিকাবাসী আমার ভগ্নী এবং ভাই, তখন স্বামীজি সেই ভাবটা স্বামীজির ভিতর থেকে এসেছিল। আর সেই ভাবটা ওখানে যারা হাজারো মানুষ বলছে, 4000 মানুষ ওখানে যারা ছিলেন, তাদের মধ্যে সেটা অনুভব করতে পারলেন, পেরেছিলেন। এই জন্য স্বামীজি স্বামীজি, এই জন্য শ্রদ্ধা। আর শ্রদ্ধার মধ্যে থাকবে মন মুখ এক করা। আজকে আমরা যখন শিষ্টাচারের নামে আমাদের যুবা প্রজন্মকে শিখিয়ে দিচ্ছি যে দেখো, তুমি বলবে একটা আর ভাববে একটা, এটা হচ্ছে তোমার ব্যক্তিত্ব বিকাশ, এটাতে হবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে। নিজেকে ভাববে কিছু আর সামনের লোককে বলবে হ্যালো। তুমি ওদেরকে সম্মান দিচ্ছ না, কিন্তু শিষ্টাচারের জন্য তুমি তাদেরকে হ্যালো বলবে। এই রকম বাজে কথাগুলো আজকে আমরা আমাদের युवा प्रजन्म के शेखाची खूब दरकार मने रखार। श्रद्धा तार संगे हच्छे मन मुख एक करा आर एकाग्रता। मन टाके कि करे प्रशिक्षित करे रखते हबे। एकजन बड़ मंत्री से एमन एकटा गर्हित काज करे फेलछे जेटार जन्य शुधु ओई लज्जित हच्छे ना, समस्त भारतवर्षके लज्जित होते हच्छे। एमन तो आमरा प्राय दिनई देखी। तो মনটা যদি প্রশিক্ষিত না থাকে, তাহলে কখনো আমরা ভালো হতে পারবো না। স্বামীজির জীবন থেকে আমরা এইটা জানব। আর সবসময় আমাদের মধ্যে স্বামীজির ওই দিব্য সত্তা যেন আমাদের মধ্যে থাকে। আমরা যেন সবসময় মনে করতে পারি যে স্বামীজি একজন সন্ন্যাসী ছিলেন না, স্বয়ং নারায়ণ দ্বারা নিমন্ত্রিত। আর যে নারায়ণের উপরে, ভগবান বিষ্ণুর উপরে যে ধ্যান করছিল, সেই সপ্তঋষির এক ঋষি, নর ঋষি। আর এটা যখন আমরা সবসময় মনে রাখবো, তখন সেই আমি বললাম না, আশু কথাটা মানে ত্বরিত, মানে তাড়াতাড়ি, খুবই দ্রুতভাবে যেটা হয়, তো সেই আশু ভাবে তাড়াতাড়ি আমরা ভালো হয়ে যাব। ভালো মানে আমরা এই মনুষ্যত্ব খুবই দরকার। আধ্যাত্মিক গ্রন্থগুলোতে বলেছে যে মনুষ্যত্বটা দরকার। শঙ্করাচার্য বিবেক চূড়ামণি বলছেন যে মনুষ্যত্ব সেটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থা, মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থা। আমরা বেশিরভাগই মানুষ শরীরের আছি, মনুষ্য শরীরের মধ্যে আছি, মানুষ এখনো আমরা হইনি। ঠাকুর বলছেন, মান আর হুশ যার থাকবে সে মানুষ, আমরা এখনো সেটা হয়ে উঠতে পারিনি। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা না, আমাদের উদ্দেশ্য আমাদের দিব্য সত্তাকে চেনা, দিব্য সত্তাকে জানা, সেইটা আমরা প্রকৃতপক্ষে কে সেইটা জানা। সেইটা যখন আমরা মনুষ্যত্ব থেকে দিব্যত্বর দিকে এগিয়ে যাব, আর সে দিব্যত্ব তার আস্বাদন করব শুধু নয়, আমরা সে দিব্য হয়ে যাব। কেন? উপনিষদে বলছে, ব্রহ্মবিদ ব্রহ্মই বা ভবতি, যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়। এইরকম আমরা সেই দিব্য সত্তাকে জেনে আমরা নিজেই দিব্য হয়ে যাব। সেই যখন হবে, তখন স্বামীজির কাজটা একটু কমবে। কেন? স্বামীজি বলেছেন, যতক্ষণ একটা মানে সব জীব মানে শেষ জীব অব্দি যতক্ষণ না জানবে যে আমি ব্রহ্ম, ততক্ষণ আমি খাটবো। ওই জন্য আমরা যেন এই শ্রদ্ধা, যার মধ্যে মন মুখ এক করা রয়েছে, আর মনোযোগ বা একাগ্রতা, এই দুটো কথাকে নিয়ে সে সপ্তঋষিকে
আমরা প্রণাম করি, যেন আমাদের জীবনে এই শ্রদ্ধা, মন মুখ এক করা আর মনের যোগ, মনোযোগ বা একাগ্রতা আমাদের জীবনে প্রতি মুহূর্তে থাকে, আর তার সঙ্গে আমরা নিজেকে মানুষ, তারপরে দিব্য সত্তা, শেষে ব্রহ্ম এই কথাটা বুঝতে পারি। স্বামীজি ইংরেজিতে বলেছিলেন, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন। স্বামীজি বলছেন যে প্রত্যেক জীব সেটা দিব্য পটেন্সিয়ালি, কিন্তু সেই দিব্যতা তার মধ্যে লুকিয়ে রয়েছে। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি উইদিন, এই লুকিয়ে থাকা দিব্য সত্তাকে প্রকাশ পাইয়ে দেওয়া, সেটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আর বলছেন, ডু দিস এদার বাই ওয়ার্ক, ওয়ার্শিপ, ফিলসফি অর সাইকিক কন্ট্রোল। তোমরা এটা হয় কর্মের মাধ্যমে, অর্থাৎ কর্মযোগের মাধ্যমে, বা ভক্তির মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, অর্থাৎ ভক্তি যোগের মাধ্যমে, বা মনের নিয়ন্ত্রণের মাধ্যমে, অর্থাৎ রাজযোগের মাধ্যমে, বা ফিলসফি অর্থাৎ জ্ঞান যোগের মাধ্যমে করো, হয় একের অবলম্বনে বা একাধিক যোগের অবলম্বনে এটা করো, অ্যান্ড বি ফ্রি, দিস ইজ দ্য হোল অফ রিলিজন, আর মুক্ত হয়ে যাও, এটাই সমস্ত ধর্ম, সম্পূর্ণ ধর্ম, এটাই সম্পূর্ণ ধর্ম সার, এটাই। তারপরে বলছেন, টেম্পলস, ডগমাস, রিচুয়ালস, ডক্ট্রিনস আর অল বাট সেকেন্ডারি ডিটেইলস। কোথায় প্রার্থনা হবে, প্রার্থনা গর, প্রার্থনালয়ে, আর কোন বইটা শাস্ত্র পড়া হবে, কোন তত্ত্ব পালন করা হবে, আর এইগুলো সবই কিন্তু গন, এগুলো মুখ্য নয়, এগুলো এগুলো সেকেন্ডারি ডিটেইলস, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। স্বামীজি যখন বিদেশ থেকে আমাদের দেশে ফিরলেন 1897 সালে, তখন কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা মালা দিয়েছিলেন, অনেক বক্তৃতা দিয়েছিলেন, তার সংকলন রয়েছে ভারতে বিবেকানন্দ বলে অদ্ভুত গ্রন্থে, ইংরেজিতে রয়েছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। আপনারা সবাই এই বইয়ের অধ্যয়ন করবেন, পড়বেন এই বইটাকে, বিশেষ করে যারা ছোটরা তারা পড়বেন। স্বামীজি এখানে বলেছেন, ভারতবর্ষকে তার বার্তা, স্বামীজির বার্তা এই বইয়ের মধ্যে রয়েছে। আর ওখানে উনি বলছেন যে আজকে ধর্ম আমাদের রান্নাঘরে ঢুকে গেছে, আজকে আমরা আমাদের ধর্মকে কোন বাসনের মধ্যে নিয়ে এসেছি, আর আমরা একটা গ্লাস জলকে বাঁ হাত দিয়ে ধরতে হবে বা ডান হাত দিয়ে ধরতে হবে, এর জন্য বিশাল বিশাল আমরা দর্শন লিখছি, বড় বড় গ্রন্থ রচনা হচ্ছে, তো আমাদের সেটা বুঝতে হবে। আমরা নিরামিষ হব না আমিষাসী হব, এইটা নিয়েই আমাদের ধর্ম চিন্তা। আমি কি ধরনের কাপড় পরব, নাহলে অমুক মন্দিরে গিয়ে আমাকে মহারাজ 3 বার প্রদক্ষিণা করতে হবে, না 4 বার প্রদক্ষিণা করতে হবে, না 7 বার প্রদক্ষিণা করতে হবে। যখনই আমি এইসব প্রশ্ন শুনি, আমার মনে হয় আপনাকে মন্দির যেতেই হবে না, আপনি মন্দিরের সামনে অনেক জায়গায় পুকুর থাকে, তাতে গিয়ে একটা ডুব দিন আর ওখানে আপনার জীবনটা শেষ করুন, কেন এরকম জীবন থেকে কি লাভ হবে, যেখানে একটা বাড়ির কতবার প্রদক্ষিণা করতে হবে সেটা নিয়ে আপনার মাথা ফেটে যাচ্ছে। তো মন্দির কতবার প্রদক্ষিণা করতে হবে, মহারাজ আমার শ্রাদ্ধতে আমি যাবো কি যাবো না, আর ঠাকুর বলে দিয়েছেন শ্রাদ্ধের অন্ন খেতে নি, তাহলে আমার এই শ্রাদ্ধ হয়ে গেছে, এখন আমি মানে এই সব কথা বলে আপনি বাংলাতে অন্য একটা মানে আছে শ্রাদ্ধের, সেই শ্রাদ্ধ কেন করছেন, আমাকেও কেন শান্তিতে থাকতে দিচ্ছেন না, এরকম কথা আমার মনে হয়। আবার খুঁজে খুঁজে যে ঠাকুর, যে স্বামীজি আত্মজ্ঞানের কথা বলেছেন, ভগবান লাভের কথা বলেছেন, ওখান থেকে খুঁজে খুঁজে, বাপরে এদের মস্তিষ্কে দোহাই দিয়ে আমি, খুঁজে খুঁজে ওখান থেকে এরকম কথা বার করে যে হ্যাঁ ঠাকুর বলেছেন শ্রাদ্ধের অন্ন খেতে নি, ঠাকুর তো আরো অনেক কিছু বলেছেন, কামিনি কাঞ্চনের ত্যাগের কথাও ঠাকুর বলেছেন, সেটা কোথায় গেল। তো এই সব কথা যেগুলো ধর্মের প্রতি, ধর্মের জন্য, ধর্মীয় জীবনের জন্য, আধ্যাত্মিক জীবনের জন্য
বিশেষ গুরুত্ব রাখে না, সেই কথাগুলো নিয়ে মাথা কচকচানির মধ্যে না ঢুকলেই ভালো। আর স্বামীজি যে কথাটা খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, প্রত্যেক জীবের মধ্যে দৈবী সত্তা বা দিব্যত্ব লুকিয়ে রয়েছে, ওইটাকে প্রকাশ পাইয়ে দেওয়াটাই সম্পূর্ণ ধর্ম। আর সেইটাকে আমরা আত্মস্থ করি, আর সেইটা আমরা যেন কাজে পরিণত করি, আমাদের জীবনে যেন আমাদের আচরণ সেই অনুযায়ী হয়। এই কথাটা মানে প্রথম শ্রদ্ধা, মনমুখ এক করা, তারপরে একাগ্রতা, তারপরে এই শ্রদ্ধা আর একাগ্রতা নিয়ে আমরা সেই ভিতরে লুকিয়ে থাকা দিব্য সত্তাকে প্রকাশ পাইয়ে দেব। আর যখন আমরা সেটা করব, স্বামীজির একটু কাজও কমবে আর আমাদের জীবনের মধ্যে বেশি বেশি করে শান্তি আসবে, সম্পূর্ণ শান্তি লাভ করব, আমাদের জাতি, আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, সব জায়গায় আমরা আনন্দ ছড়িয়ে দেব। আর এই প্রার্থনা আসুন আমরা সবাই করি ঠাকুরের কাছে, মায়ের কাছে, আর আজকে যার জন্মতিথি স্বামী বিবেকানন্দের কাছে, যে যেমন স্বামীজি নিজেই 40 বছরের আগে এত কিছু এত ত্বরিত ভাবে এত তাড়াতাড়ি করলেন আশুতোষের মতন, আশুতোষ শিবের মতন, ঠিক সেরকম আমাদের জীবনে আমরা আজ থেকে তাড়াতাড়ি সেই সম্পূর্ণ ব্যক্তিত্ব ব্রহ্মত্ব লাভ করার জন্য শ্রদ্ধা আর একাগ্রতা যেন অর্জন করতে পারি। আর আমাদের যুবা প্রজন্ম তাদের সামনে মনের প্রশিক্ষণের যত উপায় সেটা যেন তুলে ধরতে পারি। আজকে এই দিনে এইভাবে একটা কথা আপনাদের সঙ্গে বলার আমি সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আপনারা দিয়েছেন, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেক কাজ থাকে, আপনাদেরও আছে, আশ্রমের মধ্যে আমাদেরও আছে, কিন্তু এই কাজের মধ্যে স্বামীজিকে আমরা যেন সেই সপ্তর্ষি, সেই সপ্তর্ষি যিনি এখানে এসে একজন মানুষ প্রেমী, মানব প্রেমী সাধু হয়েছিলেন, সেই জিনিসটা আমাদের যেন প্রতি মুহূর্তে মনে থাকে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।